আচ্ছা হিরো অরিজিনাল পেইন্ট করা দেখেন লেখাটা পেইন্ট করা হবে এবং এটা পার্টস পাতি মনে কোনো তোমার আমরা আজকে নতুন একটা সাইকেল নিয়ে আসছে অয়েল ব্রেকের এটার বৈশিষ্ট্য কিছু আপনাদের কাছে আজকে ধরব সেটা হলো আপনারা দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন সুন্দর একটা কালার এটা লাইট কালার অরেঞ্জ কালার অনেক সুন্দর কালার আপনি সবাই পছন্দ করবে এটা এমন কোম্পানি সাইকেল দেখেন এখানে লেখা আছে এমন সম্পূর্ণ পেইন্ট করা এবং পার্টস পাতিও ভালো চারটে কালার হয়তো চারটে কালার সুন্দর আর চারটে কালার সবসময় থাকে না আমরা যে সময় যে কালার থাকবে সেই কালারগুলো থাকবে অ্যালুমিনিয়াম বডি বস আসসালামু আলাইকুম মাইমুনা সাইকেল থেকে আমি মোহাম্মদ আসিল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হইলাম আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আশা করি আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন আমরা আজকে আসলো কিছু অনেকদিন অনেক ভাই বিভিন্ন জানাচ্ছে ভাই আরও নিত্য নতুন মডেল দেখার জন্য আমরা আজকে আরও নতুন কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা অনেকে চাইতে অনেকে চাচ্ছেন যে আমি এই কালেকশনটা দেখাই এই জন্য আমরা আসলো আজকে নতুন আসলো কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো তারপর আপনাদের যদি কোনো কিছু মতামত জানতে চান তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা কোথায় যদি একটু আমাদের লোকেশন মিরপুর এক নাম্বার তা আমি বলি সবার জন্য সহজ একটা ঠিকানা দিই সেটা হলো মিরপুর এক নম্বর বাস স্টেশনে আইসে আপনি ফোন দিয়ে আমি আপনাকে ওইখান থেকে রিসিভ করে নিব আমার শোরুমটা বাস স্টেশনের সাথেই আমি যদি আপনার ঠিকানা দিই আপনি অনেকে চিনতেও কষ্ট হয়ে যায় এই জন্য আমরা বলবো আপনি এক নম্বর বাস স্টেশনে আমরা আমাকে ফোন দিন আমি আপনাকে নিয়ে আসবো ওইখান থেকে আচ্ছা ভাই আজকে আমাদের কি কি দেখাবেন কোন কোন কালেকশন আজকে অনেক নতুন মডেল নিয়ে আসছি যেমন ফিনিশ সাইকেল নিয়ে আসছি হিরো নিয়ে আসছি অয়েল ব্রেকের সাইকেল দেখতে পাচ্ছেন অয়েল ব্রেকের কিছু কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর সাইকেল আপনারা আশা করি দেখবেন আপনাদেরও ভালো লাগবে আপনার ব্যবহার যারা ব্যবহার নিয়ে নিয়েছেন যারা আমাদের ভিডিও দেখে নিয়েছেন তারা অবশ্যই ভালো পাইছে আমি এতটুকু বলতে পারো আমি সবার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু আশা করি আমাদের কালেকশনগুলো যারা ব্যবহার করছেন ঘরে বসে আপনি কম টাকার ভিতরে অনেক ভালো একটা প্রোডাক্ট পাইতেছেন আমাদের যারা ঢাকার বাইরে নিতে চায় তারা নিতে পারবে হ্যাঁ যারা ঢাকার বাইরে নিতে চান তাদের জন্য আমাদের সহজ একটা পদ্ধতি সেটা হলো আপনি ফুল টাকা ফেট করতে হবে না প্রথমে আমাদেরকে ফটা কোনো দেখে পছন্দ করবেন কনফার্ম করুন করে 1000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমরা আপনাকে মাল পৌঁছাই দেবো কুরিয়ার সার্ভিস থেকে বাকি টাকা দিয়ে আপনি নিয়ে নেবেন আচ্ছা ভাই আপনার কোনো ফুল টাকা ফিট করতে হবে না আচ্ছা ভাই আমরা তাহলে আজকে গিয়ারের এবং অয়েল ব্রেকের কিছু সাইকেল দেখব অ্যালুমিনিয়াম মেটাল এক বিনি আজকে বিস্তারিত অনেক ভালো ভালো সাইকেল নিয়ে আসছি আচ্ছা তাহলে আপনারা দেখেন দেখলে অনেক আপনাদেরও ভালো লাগবে আচ্ছা তাহলে আমরা সাইকেল রিভিউতে চলে যাই আচ্ছা আসেন ভাই প্রথমে কোনটা দেখাবেন আজকে অনেক সুন্দর একটা নাম করা কোম্পানি নিয়ে আসছি সেটা হলো হিরো দেখবেন এই যে এখানে লেখা আছে আচ্ছা হিরো অরিজিনাল পেইন্ট করা দেখেন লেখাটা পেইন্ট করা হবে এবং এটা পার্টস পাতি মানে কোনো তোমার আজকে আপনাদেরকে দেখাবো যেমন আপনি গিয়ার অনেক সাইকেলে দেখবেন নিচে তার থাকে এটা তার থাকবে না তার ক্যাবিনটা ভিতরে দেওয়া হয়েছে এই জন্য যেন সহজ নষ্ট হবে না আর এটার একটা বৈশিষ্ট্য সেটা দেখবেন স্ক্রুগুলো অনেক মোটা আপনি চাপটান দেখা হবে না বেশিরভাগ সাইকেলে স্ক্রু দেখবেন চিকন এটা মোটা স্ক্রু এবং রিংটা অনেক মোটা দেখেন আপনি ডাবল রিং টায়ারটাও অনেক মোটা অনেক মোটা টায়ার পছন্দ তাদের জন্য এটা নিতে পারেন আমি মনে করি আচ্ছা এটার পার্টস সম্পর্কে যদি হ্যাঁ এটার আপনি গিয়ার আমরা ব্যবহার করি যে সম্পূর্ণ সীমানো এই যে দেখেন এখানে লেখা আছে সীমানো অনেকে ভাই বলে সীমানো সীমানো এই জন্য আমরা সীমানো গিয়ারের পার্টস নিয়ে আসছি দেখেন শিফটারও সীমানো লেখা থাকে সম্পূর্ণ পার্টস প্রতি আপনার সীমানো লেখা থাকবে পিন করা এমন অনেকে বলে ভাই স্টিকার লাগাই দেয় দুই নম্বর আপনি দেখেন পিন করা কোনো স্টিকার হবে না আর এটার গিয়ারগুলো আপনি বেশি আছে অন্য অন্য সাইকেল আপনি দেখবেন 10টা গিয়ার এটা হলে 11টা গিয়ার গিয়ার ব্যবহার করছে এখানে এখানে পিছনে 8টা সামনে 3টা সামনে 3 আর 24 স্পিডের আচ্ছা আমরা ওভারঅল দেখে থাকি যে সামনে পিছনে দেয়া দেয়া থাকে 7টা আর সামনে দেওয়া থাকে 3টা কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনি দেখেন অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক এবং হচ্ছে রেড কালার হ্যাঁ আপনি দেখেন কেবলগুলো মেসিং করে দেওয়া হয়েছে রেডের সাথে মেসিং করে বডির সাথে মেসিং করে দেওয়া হয়েছে আচ্ছা এটা স্পিড কত বললে এটা স্পিড হলো 24 আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা আমরা তো শোরুমে 14-15,000 টাকা চাই যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আমাদের রেট সবসময় আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এটা দাম ধরতেছি আমরা 11,500 টাকা মাত্র 11,500 টাকা কিন্তু আমরা প্রথম থেকে যে ভিডিও থেকে প্রথম থেকে শুরু করছি আমরা যে গিফট নিয়ে আমরা কিন্তু গিফট আপনাদের সাথে থাকবে সবার জন্য আমাদের গিফটগুলো থাকবে আমরা যে গিফটগুলো আগেও বলে আসছি বেল দিই মাঠ গার্ড দিব মামিস্তান গিয়ার গাড়ি গুলো আমরা দিয়ে আসছি এখনো দিব আচ্ছা এরপর কোনটা দেখাবে এটা হলো এমন সাইকেল দেখেন এই দেখেন কালারগুলো অনেক সুন্দর একটা কালার এবং এটার একটা সুবিধা আছে সেটা হলো এটা ফ্রেমটা হলো ডান ফ্রেম ডাক ফেরে অনেকে যারা 24 সাইজ চায় তাদের জন্য এটা ব্যবহার করতে পারে যেহেতু এটা বডি নিচা এটা এমন কোম্পানি সাইকেল দেখেন এখানে লেখা আছে এমন সম্পূর্ণ পেইন্ট করা এবং পার্টস পাতিও ভালো পার্টস পাতি অনেক কোন মানে সুন্দর একটি কালার কিন্তু হ্যাঁ কালার বেলা করবে আর আরেকটা সুবিধা হলো দেখেন আর যদি আপনারা এই সাকা দেখছেন 6টা স্টিক এটা দেখেন 3টা অনেক সুন্দর একটা সিস্টেম
তিনটা স্টিক দেখেন, তিনটা স্টিক দাও আছে। আচ্ছা দেখবেন কতটা পারছে এবং লেখা থাকবে এই দেখেন, কতটা পারছে এবং ফিন করে লেখা থাকবে। আপনি দেখেন এখানে সব এটা গিয়ার কয়টা ইউজ, এটা 10টা গিয়ার, পিছনে 7টা, সামনে 3টা। এটা একই স্পিড, এর ব্যাক স্টিকটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন। এই যে এটা অ্যাবনের, আপনি যদি নেন এটা নাম মডেল নাম্বার বলবেন, এই যে মডেল নাম্বার লেখা আছে, এই যে মডেল নাম্বার MTV 770 770 হ্যাঁ বলবেন। অথবা আপনি ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপ ছবি পাঠিয়ে দিবেন, আমরা দেখলে বুঝতে পারবো যে এটা কোন মডেল দেখছি। আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে? এটা আমরা তো দাম রাখতেছি এখন বর্তমানে আপনার হলো 11,800 টাকা। 11,800 টাকা হ্যাঁ। আচ্ছা এটা পার্টস সম্পর্কে যদি একটু বলতেন, কি পার্টসগুলো? এটা আসলে সীমানো না, এটা লেখা আছে দেখেন এখানে সীমাঙ্গা, সীমাঙ্গা লেখা থাকবে। এটা হলো অরিজিনাল গিয়ার, অনেকে বলে সীমানো ভাই, সীমানো তো এটার সাথে দাঁড়ায়, কোম্পানি এটা ভালো মনে করছে এই জন্য সীমাঙ্গা ব্যবহার করা হয়েছে। আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হয়? এটার প্রত্যেকটা সাইকেলে 4টা কালার, আসলে সবগুলো কালার দেখানো সম্ভব হয় না, কথা বুঝছেন ভাই? আপনারা আমাদের যদি দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করলে আমরা সব ধরনের কালার দেখাবো, যতগুলো স্টক আরো নতুন নতুন মডেল আসে আমরা দেখাবো, যেগুলো ভিডিওতে আমরা দেখাই নাই এমনও কালেকশন আছে আমরা ভিডিওতে দেখাবো, আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে ছবি দেখাবো। আচ্ছা এটার যদি আপনারা কালার দেখতে চান ভাইয়াকে কিন্তু আপনার, আরে টায়ারটা দেখবেন কেন্ডা লেখা থাকবে এখানে, টায়ার দেখেন যারা সাইকেল ইউজ করেন তারা বুঝবেন কেন্ডার সম্পর্কে, দেখেন এখানে কেন্ডা লেখা থাকবে, টায়ারটা স্পষ্ট লেখা আছে দেখেন, এটা পেইন করা দেখেন। আচ্ছা আচ্ছা ভাই এরপর কোনটা দেখেন? এটা হলো ফ্যালকন ভাইয়া, ফ্যালকন, ফ্যালকনের দুইটা মডেল, একটা হলো ইসুক চাকা, একটা হলো হুন্ডার চাকা, অ্যালুমিনিয়াম চাকা। আচ্ছা আচ্ছা এটা হলো আপনার হুন্ডার চাকা দেখেন, 6টা স্টিক, এটা গিয়ারগুলো আমাদের সীমাঙ্গা, আসলে এটা যে পার্টস ব্যবহার করছে এটা কিন্তু অরিজিনাল পার্টস, আমাদের কাছে সব অরিজিনাল পার্টস পাবে, চায়নার থেকে যেইভাবে কোম্পানি দেয় ইনফোটার দেয় ওইভাবে আমরা সেটিং করা হয়। এটা সকের জাম্পারটা দেখবেন অনেক ইজি কাজ করবে, অনেকগুলো দেখবেন চাইপ আপনি টাকা দেবেন এটা অনেক ইজিভাবে কাজ করবে, এবং এটা লক আছে, সকের জাম্পারটা লক ব্যবহার করতে হবে, লক ব্যবহার করা যাবে, এবং দেখলে বুঝতে পারবেন অনেক উন্নত মানের টায়ার লাগানো, যে সাইকেলের সাথে দেখছেন অনেক উন্নত মানের টায়ার, পার্টস পাতি ভালো ভাই, আমরা যে প্রোডাক্টগুলো আপনার ভিডিওতে দেখেন প্রত্যেকটা পার্টস উন্নত মানের এবং এটা অরিজিনাল পার্টস, আপনি নির্ভয় আমরা গ্যারান্টি সহকারে দিব, আমাদের সব অরিজিনাল পার্টস পাতি পাবে। আচ্ছা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট দিবেন? ডিসকাউন্ট দিই আমরা 12,000 টাকা রাখবো, কিন্তু আপনি কত ফোন দিয়ে আসবেন, যারা আসে অনেকে ভিডিও দেখে, ভিডিও দেখে আসলে তারপর আমরা মাল লিস্টে থাকে না দিতে পারি না, এই জন্য আমরা বলি আপনি আসার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করে আমাদের মাল স্টকে আছে কি না এবং দাম ফিক্সড, আমরা ভিডিওতে যে দামটা বলি এটা ডিসকাউন্ট দিয়ে বলি, এটা ফিক্সড দাম, এরপর আর দাম কমবে না, অনেক সময় আমরা কি হয় মাল মার্কেটে থাকে না তখন আমরা বাইরের থেকে নিতে হয় তখন দামটা বাড়ে। এরপরে দেখাবো অ্যাভনের, অ্যাভন এটা অ্যাভনের, আমরা আসলে আজকে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি, আপনাদের আগে যেগুলো দেখাচ্ছি আমরা কিন্তু এগুলো নিয়ে আসিনি, ওগুলো নিতে চাইলে আপনি যোগাযোগ করবেন অসুবিধা নেই। আমাদের আগের ভিডিও দেখে আগের কালেকশন গুলো দেখতে চান কিংবা নিতে চান সেটা ওই ভিডিওতে, আমাদের যতগুলো ভিডিও দেখবেন সামনে থেকে আশা করি আপনি নিত্য নতুন মডেল নিয়ে আমরা আসবো, আমরা কোনো পুরো একটা কে দুইবার ভিডিও করব না। আচ্ছা এবং এটা কালারটা দেখেন ভাই অনেক, এটা মডেল নাম্বার কত অ্যাপনের? অ্যাপনের এটা লেখা আছে ভাই জি টেক্স টেক্স অ্যাপনের টেক্স 870 এটা মডেল নাম্বার। আচ্ছা এটা কালারটা কিন্তু সুন্দর ব্ল্যাক, এটা দেখেন এই যে কেবলটা ভিতরে ঢুকানো অনেক সুন্দর একটা ফিনিশিং, অনেকে ভাই আসলে আমরা বলি আপনি দেখেন যে কোনো শোরুমে যান একটা সাইকেলের দাম 16-17 হাজার টাকা দাম চায়, 13-14 হাজার টাকা অনেকে যায় বংশাল যায় বিভিন্ন জায়গা যায় কিন্তু 13-14 হাজার টাকা আপনি খরচ করে চলে যায় কিন্তু আপনি অথচ 12,000-12,500 ভিতরে আপনি খরচ কুরিয়ার সার্ভিস খরচ আপনি ঘরে বসে মালটা পাইতেছেন, আর আমরা যে প্রোডাক্টটা দিব এটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে। আচ্ছা এটার কয়টা কালার হয়? এটারও কালার 4টা, 4টা কালার, লাল নীল সবুজ সবগুলো কালার আছে, সিটকে ওঠানামা করা যায় সব, এই যে সিস্টেম থেকে অটোমেটিক সিস্টেম, আর এটার একটা জিনিস কি দেখেন প্রত্যেকটা পার্সে যেখানে কিনেন আপনি এই লেখাটা দেখবেন অরিজিনাল পিন নাকি, দেখবেন এখানে লেখা আছে এখানে দেখেন প্রত্যেকটা পার্সে পিন করা অরিজিনাল নাকি আপনি কীভাবে বুঝবেন এই যে দেখেন সব পার্সে লেখা আছে কোম্পানির নাম। আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে? এটা আমাদের দাম রাখবো 11,800 টাকা, 11,800, আর 11,800 ভিতরে আপনি গিফটগুলো পাইতেছেন, আপনি যে মার্কেটটা একটা মার্কেট কিনতে আপনি মিনিমাম 200 টাকা ভাই, আপনি যদি একটা মামিস্টিং কিনেন তাও 100 টাকা, আর একটা গিয়ার গার্ড কিনতে চান
গিয়ার গার্ডটা লাগালে কি হয়, গিয়ারটা আপনি কিছু সাথে বাড়ি খেলে ভাঙবে না। একটা গিয়ার গার্ডের দাম মিনিমাম 100 টাকা, অথচ আপনি 400-500 টাকার প্রোডাক্ট পাইতেছেন আপনি গিফট হিসাবে, এর জন্য কোনো আপনাদের আলাদা টাকা নেওয়া হচ্ছে না। আচ্ছা, এটার গিয়ার কয়টা ইউজ করা হয়েছে? 10টা ভাইয়া, 10টা, সামনে 7টা, সামনে 3টা। স্পিড কত হবে এটা? এটা 21 স্পিড ভাই, 21। হ্যাঁ, যেটা পিছনে 7টা গিয়ার আপনি খেয়াল করবেন, 3-7-21 স্পিড, 3-7-21। হ্যাঁ, এটা 21 স্পিড। আচ্ছা, নিয়ে আসছে আপনাদের জন্য, দেখেন সুন্দর একটা কালার, এটা লাইট কালার, অরেঞ্জ কালার, অনেক সুন্দর কালার, আপনি সবাই পছন্দ করবে কালারটা। আপনি খুললে আপনার ভালো লাগবে, দেখেন আমি খুলে দেখাচ্ছি আপনাকে, দেখেন এবং গিয়ার টিয়ার অনেক উন্নত মানের, দেখেন প্রত্যেকটা পার্টসে ফিনিশ লেখা আছে। এই গিয়ার দেখছেন সীমানো, সীমার ভিতরে টিজেড লেখা আছে, দেখেন সীমানোর ভিতরে অনেকগুলো মডেল হয়, এটা হলো টিজেড ব্যবহার করা হয়েছে। ফিনিশ দেখেন, এই যে প্রত্যেকটা পার্সে লেখা আছে, আপনি দেখেন লেখা সিরিয়াল লেখা আছে সব পার্সে। আর এটা মডেল নাম্বার আপনি হলো X9, খেয়াল করবেন X9। হ্যাঁ, এটা দুটা মডেল, একটা হলো হুন্ডা চাক কর, একটা স্পোর্টস চাক কর। আপনি যেটা নিতে চান আমাদের তো ইষ্টকে থাকলে আপনি পাবেন, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং এটা গ্রিপটা দেখেন অনেক সফট, এবং সবের দাম্পারটা দেখেন ইজি কাজ করে, দেখেন ফাস্ট, দেখেন আপনার তো সত্যি কাটাই দেবে না, অনেকগুলো এই সবের জাম্পার দেওয়া থাকে, কিন্তু ভাই আপনি চাপলো দুই তিনজন এটা কি লক করা যাবে? হ্যাঁ, এটা সব দিয়ে লেখা আছে অফ ইন লক। গিয়ারগুলো দেখেন অনেক উন্নত মানের গিয়ার, সীমানো, এই দেখেন সীমানো অনেক উন্নত মানের গিয়ার, মোটামুটি অনেক সুন্দর একটা সাইকেল। আচ্ছা, এটা গিয়ার কয়টা ইউজ করা হয়েছে? এটা 10টা ভাইয়া, 10টা, মানে 21 জি। আচ্ছা, এটা একটা জিনিস দেখাই, এটা দেখেন এটা উপরে ভিতরে লোয়া, উপরে একটা কাবা দিয়েছে, জানেন এটা মরিচে না পড়ে। আচ্ছা আচ্ছা, এটা সাপোর্ট হিসেবে কাজ করবে সুন্দর করে, কিন্তু হ্যাঁ ফিনিশিং ভালো। আপনি ব্যাক স্টিক গুলো দেখেন, যে কোনো লোক দেখলে এটা পছন্দ করবে, এমন একটা সুন্দর একটা সাইকেল। আচ্ছা, এটা প্রাইসটা কত পড়বে? এটা দাম পড়বে আপনার 12,200 টাকা, মাত্র 12,200। মেটাল বডি, কিন্তু অনেক ভালো একটা সাইকেল, মেটাল বলতে অনেক ওয়েট মনে করে, আসলে ওয়েট মোটামুটি আপনি 13-14 কেজি হবে, সাইকেল ভালো হবে, আপনি দেখার মতো সবাই পছন্দ করবে, আপনি যার জন্য গিফট করবেন সেও পছন্দ করবে, এটা পছন্দের একটা সাইকেল। আচ্ছা, এটা কয়টা কালার হয়? এটা 4টা কালার, 4টা। এবং এটার আরেকটা সিস্টেম আছে, সেটা দেখবেন আপনি সিটটা ধরে অটোমেটিক ছোট বড় করতে পারতেছেন না, চাকাটা অটোমেটিক খুলতে পারেন, এখানে চাবি দেওয়া আছে, সামনে পিছে দুইটা চাবি ব্যবহার করেছে, চাবি ইউজ করা। তারপর দেখাবে এই যে কাইসেল, এই যে কাইসেল, হ্যাঁ কাইসেল, এটা হলো অ্যালুমিনিয়াম বডি, কাইসেল আপনার লোহার বডি হয়, লোহার বডি হয় কাইসেল, আপনার 3-4 প্রকার হয়, যেমন এটার ভিতরে আপনি আমি বলি এটা বডি অ্যালুমিনিয়াম, এই ক্যারেন্ডা অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম, এই ক্যারেন্ডা অ্যালুমিনিয়াম, এই যে ভিতরে হর্স দেখছেন গোল্ডেন কালার, এটা হলো অ্যালুমিনিয়াম, আপনি যে এখানে দেখবেন যেটা ব্ল্যাক, এটা হলো মেটাল, এটা হলো অ্যালুমিনিয়াম, হর্স দেখে দেখবেন গোল্ডেন কালার নাকি। আর গিয়াটা দেখেন সীমাঙ্গা, অনেকে বলুন ভাই সীমানো, আর ভাই এটা অরিজিনাল গিয়া, কোম্পানি এটা ব্যবহার ভালো মনে করে এটা ব্যবহার করছে, সীমানো সীমাঙ্গা, আপনি দেখেন প্রত্যেকটা বাজে। এবং গ্রিপগুলো দেখেন, এটা গ্রিপগুলো অনেক উন্নত মানে, এটা গ্রিপ দেখেন নাট সিস্টেম ব্যবহার করেছে, নাট সিস্টেম, এটা চাইলে আপনি খুলতে পারবেন না, দেখছেন শিপটারে আপনি কিছু লেখা থাকবে না, অনেকে বলবে ভাই এটা কোন কোম্পানি, কিন্তু কোনো কোম্পানি, এটা অরিজিনাল, এই কোম্পানিরই ব্যবহার করা হয়েছে, ফুল অ্যালুমিনিয়াম, এবার হালকা, একবার হালকা সাইকেল, যারা হালকা চাচ্ছেন তারা নিতে পারেন রাইড করো, রাইড যাওয়ার জন্য। আচ্ছা, এটার মধ্যে কয়টা কালার হয়? এটাও 4টা কালার, ব্লু হয়, ব্ল্যাক রেড হয়, সেই টু উঠা নামা করা যাবে। হ্যাঁ, এই যে, আচ্ছা আচ্ছা, এটা প্রাইসটা কত পড়বে? এটা আমরা আসলে চাই 18,000-19,000 দাম চাই, কিন্তু যারা নেবেন মাল এখন স্টক সীমিত, তো এই জন্য আমাদের এখন প্রাইস হলো 14,500 টাকা, অনলি 14,500, কিন্তু আপনি এটা অনেক সময় দাম কমে বাড়ে, কথা বলছো সবসময় দাম স্থির থাকে না, যখন আপনি মাল ইনপুটার কাছে থাকে তখন দাম কম থাকে, আর যখন মাল স্টকে সীমিত মানে কোম্পানি ইনপুটার কাছে শেষ হয়ে যায় তখন আমরা মাল বিভিন্ন জায়গাতে সংগ্রহ করতে হয়, তো তখন হাই রেটে কিনতে হয়। আচ্ছা, এটার গিয়ার কয়টা ইউজ করা হয়েছে? এটা গিয়ার হলো আপনার 10টা গিয়ার, 21 স্পিড। আচ্ছা, আপনি যারা নেবেন, আমি মনে করি আপনি যারা নেবেন আমাদের কাছ থেকে, নেওয়ার আগে আমাদের কাছ থেকে ওই মডেলটার নাম জিজ্ঞাসা করবেন, দাম জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে আপনার এলাকা যাচাই করেন, দেখবেন আমাদের কাছে রেটটা কম হবে, মানে হচ্ছে ওভারঅল আপনারা যাচাই বাছাই করেই কিনবেন, কিনেন সমস্যা নাই। আর যারা আসবেন আমি একটা বারবার রিকোয়েস্ট করব, তারা আমাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করেন ছাড়া আসবেন না। আপনি কী সাইকেলটা নেবেন? আপনি আপনার একটা প্রোডাক্ট পছন্দ করছেন, এটা আমার স্টকে নাই, আপনি আইসা লাভ কী হলো বলেন? আপনার মনে হইতেছে যে দামটা বলছে ভিডিওতে দাম মনে কম হবে, কিন্তু আসলে ভাই আমরা তো ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি,
এরপর আর কমবে না। তাই আমি মনে করি আপনি সবকিছু কনফার্ম করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে, আপনি এগুলো যোগাযোগ করেন, যোগাযোগ করে তারপর আপনি আসেন, অথবা আপনি যেভাবে আমরা বলবো ওইভাবে পাবেন। আমাদের ভিডিওতে এগুলো এমন না যে আমরা ভিডিওতে এডিট করতেছি, কোনো কিছু কালার চেঞ্জ করতেছি, আমাদের ভিডিওতে যা দেখবেন হুবহু ওই জিনিসটাই পাবেন। না পেলে কিন্তু আসলে টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে, যে টাকা দিয়ে আপনারা। হ্যাঁ আমি আপনাকে বললাম তো, আপনি যদি আমার হুবহু জিনিসটা হয় তাহলে আপনি মাল রিসিভ করবেন আমার কুরিয়ার সার্ভিস থেকে। যারা দূরের থেকে নিতেছে তারা আমি গ্যারান্টি সহকারে দিব। এটা এমনের নতুন একটা কালেকশন, এমন এমন তো আমরা অনেকগুলো দেখাইছি। এটা দেখবেন আপনি কালারটা আপনার পছন্দের কালার, দেখেন আমি খুলি, দেখেন এটা সবার ভালো লাগবে। কেন ভালো লাগবে আমি বলি, এটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে সেটা অন্য সাইকেলে নাই। যেমন এক নম্বর এটা বডিয়াল, আপনি অ্যালুমিনিয়াম বলতে অনেকে মনে করেন ফ্রেমটা অ্যালুমিনিয়াম, কিন্তু এটার অনেক এই সিট পাইপটা অ্যালুমিনিয়াম হবে এবং এই হ্যান্ডেলটা অ্যালুমিনিয়াম হবে, এই ক্যারানগুলো পর্যন্ত অ্যালুমিনিয়াম হবে। এটার বিবি সেটটা আপনার বেয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, বেয়ারিং মানে একদমই হালকা হবে সাইকেল, হালকা বলতে এটা বেশিরভাগ অ্যালুমিনিয়াম, চাকার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। আপনি দেখেন সম্পূর্ণ এই যে দেখেন ফার্স্টের নাম কোম্পানি এমনভাবে পিন করে লিখেছে যেন ডুপ্লিকেট করার সিস্টেম নেই, দেখেন পিন করে আসছে চায়না থেকে। এমন বলতে অনেকে মনে করে এটা ইন্ডিয়ার থেকে আসছে, আসলে চায়না থেকে আসে ভাই, মিথ্যা কথা আমরা বলে বিক্রি করি না, আপনি কথা কাজে যা বলবো তা মিল পাবেন। আচ্ছা এটার কয়টা গিয়ার ইউজ করা হয়েছে? এটা এটা আপনি ব্যবহার করছে দশটা বস, দশটা একুশে স্পিড, একুশে স্পিড। আর এটা সীমাঙ্গা, দেখেন সীমানো না, আপনি আসলে খেয়াল করে শুনবেন আমাদের ভিডিওগুলো, আপনারা দেখবেন মনোযোগ করে শুনবেন। আপনারা বলবো সীমাঙ্গা, আপনি বলবেন ভাই সীমানো গিয়ার দেন না কেন, তখন মনে করুন দুই নাম্বার ই করছে, আসলে দুই নাম্বার আপনাকে ভিডিও শুনেন, দেখেন আমরা কোনটা গিয়ার ব্যবহার করছি। এখানে দেখেন সীমাঙ্গা লেখা আছে ভালো করে দেখেন আপনি, এটা হলো অরিজিনাল গিয়ার, মানে যে আমি সীমানো লাগাই দিই তাহলে এটা দুই নম্বর হয়ে গেলো, কারণ কোম্পানি দিছে একরকম আমি লাগাই দিলাম আর আর একরকম, তাহলে এটা দুই নম্বর হয়ে গেলো। এবং এটা সিট সিটগুলো দেখেন অনেক উন্নত মানের দেওয়া, সিটগুলো দেখেন বেশিরভাগই দেখবেন নাট দেওয়া থাকে, এটা কিন্তু নাট লক সিস্টেম, সিটগুলো অনেক উন্নত মানের লক সিস্টেম দেওয়া ব্যবহার করা হয়েছে। আচ্ছা এটা কয়টা কালার আছে? প্রত্যেকটা সাইকেলের চারটা করে কালার হয়, চারটা পাঁচটা করে কালার হয়। আপনারা ইমো হোয়াটসঅ্যাপ সবগুলো ভিডিও তো ভাই, আপনারা যদি মনে মনে ভাই ভিডিও তো এত কালার দেখানো সম্ভব হয় না, আর এত কালেকশন এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না, ঠিক আছে? আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের পছন্দের কোনো সাইকেল থাকে তাও জানাবেন, যদি কোম্পানি থেকে সাপ্লাই থাকে তাহলে আমাদের কাছে পাবেন। আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাইয়া? এটা তো আমরা দাম চাই 18,000-19,000 টাকা, যারা ভিডিও দেখে আমাদের কাছে নেবেন তাদের জন্য রাখবো 14,300 টাকা, অনলি 14,300 টাকা, 14,300 টাকার ভিতরে আপনি গিফটও পাবেন। আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা যদি আবার একটু বলে দিতেন। আমাদের লোকেশন মিরপুর 1 নম্বর বাসিসের সাথে আমাদের শুরু, যারা আসতে চান তারা 1 নম্বর বাসিসে এসে ফোন দিলেও আপনাদের সাথে আমরা আমাদের আমরা রিসিভ করবো, আর যদি কেউ আপনি কুরিয়ার সার্ভিসে নিতে চান কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি বাংলাদেশে যে কোনো পথে আপনি আশেপাশে যে কুরিয়ার সার্ভিস ওই কুরিয়ার সার্ভিসে পৌঁছাই দিব আমরা। আসলে আপনারা অনেক দিন ধরে চাইতেছেন আমরা অয়েল বেরের কিছু কালেকশন আসে, আসলে অয়েল বেরের কোম্পানি থেকে সাপ্লাই নেয় অনেক সাইকেলে নাই মার্কেটে, আমরা আজকে নতুন একটা সাইকেল নিয়ে আসছি অয়েল বেরকে, এটা হলো আপনার এক্স ব্লেড, এক্স ব্লেড। এটার বৈশিষ্ট্য কিছু আপনাদের কাছে আজকে ধরবো, সেটা হলো আপনারা দেখেন একটু মনোযোগ করিয়ে দেখেন, এটা অয়েল ব্রেক ব্যবহার করেছে কিন্তু আপনি চাইলে বি ব্রেক লাগাইতে পারেন, নর্মাল ব্রেক ইউজ করতে পারবেন, দেখেন সিস্টেম দেওয়া আছে। এটা ফুল বডি অ্যালুমিনিয়াম, এই বডিটা ফুল অ্যালুমিনিয়াম এবং এটার গিয়ারগুলো দেখবেন সীমানো লেখা থাকবে। আর এটার বিবি সেট আমরা ব্যবহার করছি হলো বেয়ারিং, এই যে ঘুরতেছে না এটা বেয়ারিং ব্যবহার করা হয়েছে, বেয়ারিং সিস্টেম এবং রিংগুলো দেখেন আপনি ডাবল, এই রিংটা দেখেন এটা হলো সীমানো গিয়ার, সিটটা হলো সীমানো এবং এটা 11 গিয়ার, পিছে 8 সামনে 3। আচ্ছা সো বেশি স্পিড গিয়ার ব্যবহার করেছে। হ্যাঁ এবং গ্রিপগুলো দেখেন ভাই এখানে নার্ভ সিস্টেম, ভাই আপনি এখন অনেকে ফোন করে ভাই এটার কি ফ্রিবল লাগাইছেন ক্যাসেট নাকি, আরে ভাই একটা সাইকেল 25,000 টাকা আর একটা সাইকেল 16,000 টাকা, তো 16,000 টাকা সাইকেল যদি আপনি 25,000 টাকা পার্ট চান তাহলে তো হবে না, আপনি 25,000 টাকা সাইকেলের পার্ট যদি আপনি চান 16,000 টাকার ভিতরে তাহলে তো হবে না, এটা তো জি প্রোডাক্টে আছে হিসেবে আপনাদের কাছে দাম নেওয়া আছে, আপনি যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনি যাচাই করে কিনেন, সমস্যা কি? আচ্ছা এটা কয়টা কালার? এটা কালার আপাতত স্টকে একটাই আছে, একটাই, যদি আপনি যোগাযোগ করেন আমরা যদি স্টকে অনেক সময় কালার যদি আপনি দেখতে চান আমরা দেখাবো যদি আমাদের স্টকে থাকে। আচ্ছা টায়ার সম্পর্কে যদি একটু বলতেন, টায়ারটা কীরকম হয়? টায়ারটা বস এটা তো মোটা টায়ার ব্যবহার করে এসছি বস, টায়ারটা অনেক সুন্দর একটা টায়ার, আর অয়েল ব্রেকটা দেখেন আপনি আস্তে ধরবেন একবার ব্রেক, অনেক সুন্দর একটা ব্রেক দেখেন। আসলে অয়েল ব্রেক বলতে আসলে কি বোঝায়? আসলে অয়েল বলতে হলে তেল, অয়েল বলতে মানে তেল, আর আমি মনে করি তেলের এই অয়েল ব্রেকটা নিলে আপনি সব জায়গায় আপনি আরাম পাবেন না, যারা গ্রাম অঞ্চলে নেবেন দেশ গ্রামে বিভিন্ন জেলাতে নেবেন
তার জন্য এটা কষ্ট হয় কেন ভাই সব জায়গায় অয়েল ব্রেকের মিকার থাকে না তখন আপনি কি হয় এটা ভোগান্তি ভুগতে হয় যেমন আপনি এই অয়েলটা যে ব্যবহার করেছি এই অয়েলটা সব জায়গায় পাবেন না অনেক সময় কি হয় এই অয়েলটা এখানে লিক হয়ে ডিস্কটা আপনার বাদ হয়ে যায় এই জন্য অনেকে খালি বলে ভাই অয়েল ব্রেক অয়েল ব্রেক ভাই অয়েল ব্রেকের যদি ভালো সাইকেল নিতে চান মিনিমাম 20,000 টাকা রুপে ব্যালেন্স আপনাকে করতে হবে আপনার বাজেট করতে হবে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা নিলে আমাদের কাছে নিতে পারো 16,500 টাকা 16,500 টাকা অয়েল ব্রেক আমরা দাম আছে শোরুমে আসলে 24,000 25,000 টাকা দাম আছে কিন্তু যারা দেখ ভিডিও দেখবেন তাদের বিভিন্ন যে আমরা গিফট দিব আমিষ্টান বেল মাটগাট এগুলো দিয়ে আমরা 16,500 টাকা রাখবো এটা আমাদের ফিক্সড প্রাইস রেট আর ভিডিও যদি দামটা বলি এটা একদমই হচ্ছে তার কমবে না বাড়বে না ঠিক আছে যদি আমাদের অনেক সময় মাল স্টকে থাকে না বাইরে থেকে নিয়ে আসতে হয় তখন আপনার একটু দাম বাড়ে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সবকিছুর ব্যাপারে জানতে চাইলে আমরা জানাবো আচ্ছা ভাই এরপর কোনটা দেখাবেন এরপরে নিয়ে আসছি এটা কিসের এই সেন সাইকেল দেখেন অনেক সুন্দর কালার এটা পথ চারটে কালার হয়তো চারটে কালার সুন্দর আর চারটে কালার সবসময় থাকে না আমরা যে সময় যে কালার থাকবে সেই কালারগুলো দেখবেন অ্যালুমিনিয়াম বডি বস পুরো অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম এটা বডি অ্যালুমিনিয়াম এবং এটা দেখবেন এই যে চাকা অ্যালুমিনিয়াম চাকাগুলো অ্যালুমিনিয়াম এবং গিয়ারগুলো সীমাঙ্গা এটা মডেল নাম্বার বলবেন এটা এই যেখান থেকে লেগেছে কাইসেল 2.0 কাইসেল 1.0 এটা মডেল হয় আপনার মডেল নাম্বার সুন্দর একটি আর আপনি যদি মডেল নাম্বার নাও বলতে পারেন তা আমাদের ইমো অত হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট দিয়ে আপনি ছবি পাঠিয়ে দিবেন আমরা দেখলে বুঝতে পারবো যেটা কোনটা দেখছি আচ্ছা এটা কয়টা কালার হয় চারটে কালার আচ্ছা গিয়ার কয়টি ইউজ করেন গিয়ার হলো আপনার 10টা পিছনে 7টা সামনে 3টা আচ্ছা স্পিড হচ্ছে 21 আচ্ছা এটার মধ্যে 4-5টা কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা আমরা দাম রাখতেছি 14,500 টাকা 14,500 টাকা যারা মিডিয়াম সাইকেল যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট দিবেন কি হ্যাঁ ডিসকাউন্ট দেবো 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আপনি বলছেন ভাই আপনার কথা রেখে আপনি যারা অনেকে আসলে আপনার ভিডিও দেখে সবাই আপনাকে ভালোবাসে আমি দেখছি আপনার ভিডিওগুলো অনেকে ফলো করে আপনারা অনেক প্রশংসা করে যে ফারদিন ভাইয়ের ভিডিও দেখছি চ্যানেল দেখছি আমরা এই জন্য আসলে নিজের থেকে লাভ কম হলেও অনেক সময় ডিসকাউন্ট দিয়ে দিই আচ্ছা ভাই সার্ভিস ভালো দেখার চেষ্টা করি যেন ভাইয়ে এত অস্ত্র ভিডিওগুলো করে আর তাদের ফ্রেন্ডস যে ভিডিওগুলো ফলো করে তাদের যেন মন জয় করার জন্য আমরা আসলে চেষ্টা করি সবার আসলে মন জয় করার সম্ভব না তারও যে সাধ্য অনুযায়ী চেষ্টা করি যে যারা ভিডিওগুলো দেখেন যান তাদেরকে কীভাবে আমরা সুযোগ সুবিধা দিতে পারি অনেকে আছে ভাই আপনার ভিডিও দেখে আসে আয়সা পরিচিত না না দিয়ে কী করে ফটাক কিনে কিনা পরে দামাদামি করে কিনা পরে বে তারপর বলে ভাই গিফট আমরা তো ভাই আপনার যারা আমাদেরকে সর্বোত্তম আয়সা বলবেন যে ভাই আমরা আপনাদের অমুক ভিডিও দেখে আসছি আমাদের ভিডিওতে যেভাবে বলা হয়েছে হুয়া পুভাবে পাবেন আর আপনি যদি আমাদের শোরুমে এসে আপনি নিজের মতন করে কেনাকাটা করেন তাহলে তো আমাদের ভিডিও যে গিফট দেওয়া হচ্ছে এগুলো তো আমরা দেই না শোরুমে দেই না আসলে তখন দামাদামিটা ওইভাবে কষাকষি করে ওইভাবে বলা হয় আচ্ছা যারা ভিডিও দেখে আসবেন তারা কিন্তু অবশ্যই একবার বলবেন তাহলে কিন্তু সর্বোত্তম আইসা আপনি বলতে হলেও ডিসকাউন্ট পাবেন হ্যাঁ শুধু সুবিধা পাবেন আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাই বললেন এটা হলো আমরা বললাম 14,500 টাকা আপনি বলছেন ডিসকাউন্ট 500 টাকা দিয়ে দিলাম আচ্ছা 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 কিন্তু আপনি একটা জিনিস বলি ভাই আপনি যদি দামাদামি করে কিনেন আপনার কাস্টমার ঠকবে আপনি দেখেন কোনো কাস্টমার জিতে দিতে পারে না এই সাইকেলটা আমরা যদি শোরুমে দাম চাই 18,000 টাকা 15,000 16,000 টাকা বিক্রি করতে পারি তো বরং আপনি পার্টসগুলো কিন্তু আলাদা আপনি এটা কম টাকার ভিতরে আপনি সবগুলো পাচ্ছেন এটা দেখাবো হিরোর আর একটা কালেকশন এটা হলো আপনি হিরো হান এটা মডেল নাম্বার দেখেন লেখা আছে হান হান্ক পাওয়ার একটা হিরো দুই হান এটা মিতে দুইটা মডেল একটা হলো অ্যালুমিনিয়াম একটা হলো মেটাল এটা হলো অ্যালুমিনিয়াম না এটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটা আপনি দেখুন জয়েন্টলেস এখানে কোনো জ্বালা থাকবে না আপনি যে কোনো সাইকেল দেখবেন জ্বালা হয় এটা জ্বালা হবে না হিরো কিন্তু সব সাইকেলে বেশিরভাগই আপনার সীমানো লেখা থাকে সম্পূর্ণ পার্ট সীমানো লেখা থাকে এই যে দেখেন এটা হলো টনে সীমানোর ভিতরে সবচেয়ে উন্নত মানে টনে লেখা আছে দেখেন অনেক ভালো একটা গিয়ার এবং এটা বিবি সেটটা আপনি বেয়ারিং ব্যবহার করা হয়েছে এটা বডিটা হলো অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম একদমই হালকা হ্যাঁ হালকা হবে দ্বিতীয় কথা আপনার এটা পার্টস পাতি অনেক উন্নত মানে দেখেন এটা সিটটা লক সিস্টেম বেশিরভাগ সাইকেলে দেখবেন নাট দেওয়া থাকে এটা কিন্তু লক এটা এখানে একটা লক দেখা যাচ্ছে দেখি লক ব্যবহার করা হয়েছে এবং এটা বেয়ারিং সিস্টেম চাকারও অ্যালুমিনিয়াম আচ্ছা এটা কয়টা গিয়ারিং এটা এটারও গিয়ার হলো 11টা 11টা 24 স্প্রিট আর হ্যাঁ এটা সীমানো গিয়ার এই যে সিটটা দেখেন সীমানো সীমানো কালার আছে আপনি এটা দুই তিনটা চারটা কালার আছে চারটা কালার আসলে আপনি যারা নেবেন যোগাযোগ করুন অসময় অনেকে চিন্তা আমি দুই দিন পরে কিনবো চার দিন পরে কিনবো আসলে স্টক তো সীমিত সব সময় সব সাইকেল থাকে না তা আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন অসুবিধা আপনি কিছু অ্যাডভান্স করে মালটা কিনে রাখলেন পরে আপনি দুই দিন পরে নেন পাঁচ দিন পরে নেন সমস্যা নেই আমাদের দেওয়া যাবে ডেলিভারি অনেকে আসে ভিডিও দেখে আসে কিন্তু মাল স্টকে থাকে না আচ্ছা এটার প্রাইসটা কত এটার দাম আমরা রাখবো হলো 13,200 টাকা এটা ফুল অ্যালুমিনিয়াম
স্পিড কত হবে 24 স্পিড 24 এটা ফুল অ্যালুমিনিয়াম যেটা ফুল অ্যালুমিনিয়াম কয়টা কালার হয় এটা এটা চারটি কালার হয় চারটি গ্রিন কালার অ্যাশ কালার আর একটা হয় রেড ব্ল্যাক রেড কালার হয় আসলে আমরা অনেক সময় অনেকগুলো ভিডিও দেখার চেষ্টা করছি সবগুলো আসলে কালেকশন দেখানো সম্ভব হয় না পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সংযুক্ত থাকবেন লাইক শেয়ার করবেন আপনার লাইক শেয়ার সাপোর্ট না করলে আমরা আগে বাড়তে পারবো না আপনাদের লাইক শেয়ার এবং আপনাদের চেষ্টা দ্বারা আমরা আগে বাড়তে পারবো আপনারাও আমাদের কাছে ভাবনিক নতুন মডেল দেখতে পাবেন এবং আপনারা আমাদের দ্বারা অনেক উপকার পাবেন ভালো ভালো প্রোডাক্ট পাবেন দাম কমের ভিতরে পাবেন সুযোগ সুবিধা পাবেন যদি আপনি আমাদের চ্যানেলের সাথে থাকেন আমাদের ভিডিও দেখতে থাকেন প্রতিনিয়ত তাহলে দেখবেন আপনার নিত্য নতুন মডেল দেখতে পাবেন আপনি চাইকেলে বাংলাদেশে যতগুলো কালেকশন আছে আপনি পুরো বাংলাদেশ ঘুরে যা পাবেন আমাদের কাছে হচ্ছে বেশি পাবেন কারণ আমরা নিত্য নতুন মডেল নিয়ে দেখাইতেও পছন্দ করি আপনারা দেখতেও পছন্দ করেন আমরা চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট দিতে আপনি অনেকে ফোন করে ভাই আমাদের এলাকা তো কম দামে সাইকেল পাওয়া যায় ভাই কম দামে সাইকেল তো আমাদের শোরুম আছে আমরা তো ভিডিওতে এগুলো দেখাই না কেন দেখাই না অনলাইনে কাস্টমার যারা কেনাকাটা করে তারা আমাদের বিশ্বাস উপরে কিনি আমাদের দেখে ভালো লাগে আমাদের কথাবার্তা ভালো লাগে আপনারা ভালো লাগে এই হিসাবে আপনার বিশ্বাস উপরে কিনেন আর আমি আপনাকে তো নর্মাল প্রোডাক্ট দিতে পারি না দিতে পারি না অনেকে নিতে চলে আমরা দিই না কিন্তু আপনি শোরুম আসেন আপনি পছন্দ করে কিনে নিলেন আপনি ঠক দিতে আপনার কাছে কিন্তু আপনি আমাদের কাছে 2 টাকা বেশি দিয়ে কিনলেও আপনি প্রোডাক্টটা ভালো পাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের মতো এই পর্যন্ত ভিডিও আগামী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম।